মামু, এটার নাম কি? এইটার কোনো নাম নাই, এটা বাঘ। মামু, এইটা কি? এটা হাতি। মামু, চিড়িয়াখানা পশুগুলো রে খাবাই কে? কর্তৃপক্ষ খাওয়ায়। কর্তৃপক্ষ কেডা? আর পেছাল পারিস না, অনেক সময় হয়েছে, অনেক ঘুরছস, চল জায়গা। মামু, চিড়িয়াখানার হাতিটা বড় আছিল? হ, অনেক বড়। মামু, ওই হাতিটার বয়স কত? আমি কেমনে কমু, আমি ওইটার জন্মের সময় ছিলাম নাকি? মামু, একটা হাতি কয় বছর বাঁচে? ওই তো সর্বোচ্চ 60 থেকে 70 বছর বাঁচে। ওই হাতিটার বয়স কি তোমার চেয়ে বেশি? দেখে তো মনে হয় আমার চেয়ে বয়স কম। তোমার চেয়ে বয়স কম? তাও কত লম্বা আর কত উঁচা? কি বলতে চাস তুই? না, তেমন কিছু না। কি কইতে মন চাইতেছে ক? তুমি আর লম্বা হন না কেন? কোনো মানুষ দেখছস হাতির মতো উঁচা আর লম্বা? কিসের সাথে কি তুলনা দেশ? আহারে, জ্যামে পড়ে গেলাম। কি শুরু করছেন? দেখতেছেন জাম লাগে আছে, হুদে এত শব্দ করার দরকার আছে? কেউ তো আর শক কইরা বসা নাই। মামু, শব্দ কইরেন না। আচ্ছা মামু। কোন মাদম চে আবার রাস্তার মধ্যে ঘুমাইছে? চলো মামু, দেখি কি হইছে। আরে না, যাওন লাগবো না, থাক। এই যে মামু, কই যান? সামনে দেয় মামু, এনি প্রবলেম? রাস্তা ব্লক করতেছেন কেন? এই দিক দিয়ে গাড়ি ঘোড়া আইলে কি আপনার উপর দিয়ে যাব? কই থেকে পাগল ছাগল আইসা যে রাস্তায় জ্যাম লাগাই, আর রাস্তাটাও দিন দিন ছোট হইতাছে। চিড়িয়াখানার হাতি রে খালি দিন দিন বড় হইতাছে। মানুষ দিন দিন বড় হয় আর সব কিছু ছোট ছোট মনে হয়। তুইও বড় হইতেছস, এখন চুপ কর। মামু, মনে হয় বৃষ্টি আইব। কই, কিছুই তো বোঝা যাইতেছে না, বৃষ্টি আসব না? না মামু, বৃষ্টি আইব, দেখেন। আপনি এত শিওর কেমনে হইতেছেন? এত বড় চান্দিটা আমার, আবহাওয়া পাল্টিলে চান্দিটাই আগে খবর পায়। আপনার চান্দি তো তাইলে 5G-র চেয়েও শক্তিশালী। হ মামু, গত 5 বছরে এই চান্দিটা আমার 3000 টাকা বাঁচাই দিছে। কেমনে মামু? প্রতি মাসে চুল কাটা বাবদ 50 করে হিসাব করেন। তাই তো দেখি, আপনি তো অনেক উন্নতি করে ফেলাইছেন। আয়সা পড়ছি মামু, আপনার ঘরে বাড়ির সামনে। মামু, পথের মধ্যে এত রং ঢালছে কে? কি জানি, আমার চোখে পড়ে নাই। ওই যে পিছনে রাইখে আসলাম। একটা মোটর সাইকেল খুব জোরে রাস্তা দেখ যাইতেছিল, আমার চোখের সামনে ওর উপর দিয়ে চলে গেল।